that happened to my house. তো এত জোরে বৃষ্টি হয়েছে যে একদম ছিল বাইক বাইরে ছিল সারাটা রাত বাইরে ছিল আমি জাস্ট শক বাট একটা ভালো দিক কি আমি বাইকে ডিসলক লাগাইছিলাম আমি কি মনে করে জানি ডিসলক লাগাইছিলাম তো এইভাবে বাইরে পড়া ছিল বাইক বলে বুঝাতে পারব না কতটা শক তো ওই দিনের পরে আর আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই বা আপনাদেরকে বলতে পারি নাই যে ওই দিন কী ঘটনা ঘটেছিল আমার সাথে বেসিক্যালি আমার অফিস শুরু হয়ে গেছে এখন অফিস অ্যাকচুয়ালি চলছিল অফিস বন্ধ হয় নাই আমার অফিস চলছিল আমার অফিস করতেছিলাম তো এই আসলে খুবই খারাপ গেছে আমার জন্য জাস্ট বিকজ অফ সেই দিন আমার সাথে ব্যাক টু ব্যাক তিন চারটা ঘটনা ঘটেছিল ফার্স্ট অফ অল ঈদের দ্বিতীয় দিনের ঘটনা এটা আমি সকালবেলা ঘর থেকে বের হই অফিসে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আমি যখন নামছিলাম তখন আমি উপর থেকে দেখলাম যে গ্যারেজে আমার বাইকটা যেখানে থাকে পার্ক করা সেই জায়গাটা খালি সাডেন আই গট শকড যে ওই জায়গাটা কেন খালি আমি ভয় পেয়ে যাই আমি দৌড়ে দৌড়ে নিচে যাই নিচে যাওয়ার পর দেখি যে ওই জায়গাটা খালি আমি এক দৌড়ে বাইরে যাই বাইরে যেয়ে দেখলাম যে আমার গাড়িটা বাইরে পার্ক করা দিন ঘটনাটা কি হয় যে ঈদের দিন আমি সব কিছু শেষ করে যখন বিকেলবেলা বাসায় আসি আমার অফিস শেষ করে যখন আমি বিকেলে বাসায় আসি আমি গাড়িটা বাসার সামনে পার্ক করে আমি গাড়িটা আর ভিতরে ঘরে মানে গ্যারেজে উঠাই নি তো সারা রাত গাড়িটা বাইরেই ছিল চলুন সেটা একটা ফুটেজ দেখতে বাইরেই ছিল সারাটা রাত বাইরে ছিল আমি জাস্ট শক বাট একটা ভালো দিক কি আমি বাইকে ডিসলক লাগাইছিলাম আমি কি মনে করে জানি ডিসলক লাগাইছিলাম তো এইভাবে বাইরে পড়া ছিল বাইক বলে বুঝাতে পারব না কতটা শক কি ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটে আমার সাথে গাড়িটা আমি গাড়ি বাইরে পার্ক করে ফেলি রাখি সারা রাত গাড়িটা বাইরে ছিল আর আমরা যেখানে থাকি মিরপুর এরিয়া এখানে গাড়ি চুরি হওয়ার সবথেকে বেশি ভয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ অশেষ রহমত যে আমার গাড়িটা চুরি হয় না বা কিছুই হয় না আমি সকালবেলা দেন অফিসে যাই এরপরে আমার শাশুড়ি আমাকে ফোন দেয় সে অনেক অসুস্থ আমার শ্বশুরবাড়ির ফোন আসে সে অনেক অসুস্থ তো তাকে আমাকে দেখতে যেতে হবে এমনি যে সেকেন্ড ডে ছিল আমাদের হয়তো বা মিট আপের প্ল্যান ছিল বাট এই সমস্যাটার কারণে ভাইরাসের সমস্যার কারণে আমরা আসলে যেতে চাচ্ছিলাম না কোথাও বাট যেহেতু তার শরীর অসুস্থ সে একটু ডায়াবেটিস রোগী তাকে দেখতে যেতে হবে তো আমি অফিস শেষ করে এসে আমি আমার ওয়াইফকে নিয়ে তাড়াহুড়া করে রেডি হই রেডি হওয়ার পরে আমরা যাব ওখানে পাঁচটার পরে আমি চাচ্ছিলাম না সন্ধ্যা করতে কারণ সন্ধ্যার পরে বাইক আমি চালাই নাই প্রায় দুই মাস তিন মাস যাবৎ তো আমি যাই না কি ঘটনা ঘটতে পারে রাস্তায় পুলিশ টুলিশ থাকবে কিনা তাই আমি চাচ্ছিলাম যে দিনে দিনে যাতে আমি ওখানে চলে যেতে পারি তো তাড়াহুড়া করে যখন রেডি হচ্ছিলাম তখন আমার হাত থেকে আমার ফোনটা পড়ে যায় যে ফোনটা দিয়ে আমি এখন শ্যুট করতেছি আইফোন এই ফোনটা পড়ে যায় এবং এটা ডিসপ্লেটা ব্রেক হয়ে যায় বাট দ্যাট টাইম আই গট লাকি আমার গরিলা প্রোটেক্টরটা ব্রেক হয় পুরা ঘুরা ঘুরা হয়ে যায় কিন্তু আমার ডিসপ্লেতে কিল পরিমাণে কোনো স্ক্র্যাচ আছে আলহামদুলিল্লাহ এখানেও আমি অনেক লাকি ছিলাম আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমার ফোনে কিছু হয় নাই দেন আমরা ওখানে ওই বাসায় পৌঁছাই পৌঁছানোর পরে ওই রাতে ওখানে স্টে করার প্ল্যান ছিল আমি মর্নিংয়ে ব্যাক করতাম বিকজ আই হ্যাভ টু গো টু অফিস তো তার আগে রাতের বেলায় অ্যাট টুয়েলভ অর ওয়ান পিএম প্রচুর ঝড় উঠে ঝড় ওঠার কারণে শুধু ঝড় না আসলে এটা বলতে গেলে একটা তুফান বলেন বা হচ্ছে বড় সড় একটা প্রলয় বলেন এরকম কিছু একটা ঘটে তো রাতের বেলা আমার মনে পড়ে যে আমরা তাড়াহুড়া করে যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন হয়তো বা আমি আমার বেডরুমের যে থাইটা আছে বেডরুমে যে বড় থাই আছে সেই থাইটা আমি লক করি না আমার কাছে এটা ফিল হয় দেন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি যে তুমি কি গাড়িটা বন্ধ করেছিলা কি না
তো সে আমাকে বলে যে সে বন্ধ করে নাই। তো আমারও মনে পড়তেছে না যে আমি বন্ধ করেছিলাম কি না। তো এই ভয়ে মোটামুটি রাতটা কাটাই। রাতে সারা রাত বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তুফান ঝড় হয়। তো ঠিক ভোর 5টা কি 5:30 বাজে আমার বাসা থেকে ফোন আসে, মানে আমার মা আমাকে ফোন দেয় যে আমার ঘরের বেডরুমের খাইটা খোলা, সেখান দিয়ে সম্পূর্ণ ঝড় বৃষ্টি বাসায় ঘরে চলে আসে। ঘরে চলে আসার কারণে ঘরে প্রায় অনেকটুকু পানি, অনেক না, পুরো ঘর, আমার বেডরুম, ড্রয়িং রুম, আমার স্টুডিও রুম পুরো পানি দিয়ে ভেসে যায়। আমার বেডরুমে আমাদের, আমি যেহেতু ফ্লোরিংয়ে ঘুমাই, তো আমার জাজিম, তোশক, চাদর, বালিশ, আলমিরা, হল রুমের সোফা, আমার স্টুডিও রুমে আমার পিসি, ইচ অ্যান্ড এভরিথিং পানিতে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর। আমি এখনও পর্যন্ত জাজিমটা টোটালি ডিস্ট্রয়, জাজিমটা এখনও পর্যন্ত আমি ঠিক করতে পারিনি। এবং আমার আলমিরার নিচে যে পানিগুলো ছিল সেটার জন্য আলমিরার যে বর্ডার আছে নিচে সেটাও ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যেকটা সোফা ক্ষতিগ্রস্ত হয়, কারণ অনেকক্ষণ সারা রাত পানিতে ছিল এবং ওইগুলো ঠিক মতো ড্রাই করা হয়নি দেখে ওগুলো এখনও পর্যন্ত পানি আছে। এবং ওগুলো মালয়েশিয়ান প্রসেসিং উড, এগুলো মালয়েশিয়ান প্রসেসিং উড পানি পেলে উডগুলো নষ্ট হয়ে যায়, মানে ফুলে যায়। তো আমার পিসি মোটামুটি করতে আমার কোনো সমস্যা হয় না। আই থট দ্যাট যে পিসির ভিতরে পানি ঢুকছিল, বাট পিসির ভিতরে পানি ঢুকে না, উপর থেকে যা ক্ষতি হয়েছে। এই টোটাল এই অবস্থা ছিল আমার ঈদের সময়টা। তো পুরো ঈদটা আমার খুবই খারাপ গেছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে এই ফ্ল্যাটটা একদমই নতুন, আমি এই ফ্ল্যাটটাতে উঠেছি ফেব্রুয়ারির লাস্ট উইকে, করোনার ঠিক আগের মোমেন্টে আমি এই ফ্ল্যাটটাতে উঠি। এবং এই ফ্ল্যাটটা এখনও অনেক ইনোগ্রেশন আমার বাকি আছে, টোটাল কমপ্লিট, বাট ছোটো ছোটো কিছু পার্ট এখনও বাকি আছে। তো আই ফিল ভেরি হার্ট যে আমার এত সুন্দর ফ্ল্যাটটাতে এই অবস্থাটা হয়। আমার আম্মু আব্বু অনেক কষ্ট করে এটার জন্য, যে সারা আমি ছিলাম না যেহেতু, সে সারা রাত তারা পানি বাইরে বের করার জন্য সব কিছু করেছে, পানি ফেলতে হয়েছে বাইরে, জাজিমগুলো রুম থেকে বের করতে হয়েছে, এবং পুরো রুমের অবস্থা প্রচুর খারাপ ছিল। মর্নিংয়ে যখন আমি 6টা বাজে বাসায় আসি, আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি সময় করে বাসা চলে আসি। বাসা চলে আসার পরে দেখি পুরো বেড রুমগুলোর অবস্থা প্রচুর খারাপ, ফ্ল্যাটের অবস্থা প্রচুর খারাপ। তো এই ফুটেজটা এত জোরে বৃষ্টি হয়েছে যে একদম আমি সাজেশিং ইউ এরকম বড়ো বড়ো থাই ঘরের ভিতরে সৌন্দর্য লাগে দেখতে, বাট কী হয় যখন আপনার অনেক জোরে বৃষ্টি হয় তখন এদিক দিয়ে ঝাপটা আসে, ঝাপটা আসার পরে এই কোনাগুলো দিয়ে পানি লিক করে, খুব ভালো করে সিল করানোর পরেও লিক করছে। আর এটা আমার নতুন ফ্ল্যাট, তো এখানে অনেক কিছু এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি তাড়াহুড়া করে চলে আসি, উঠে পড়ছি। দিস ইজ দ্য রাইট সিচুয়েশন আমার ঘরে, এই যে আরেকটা বিশাল খাই। তো এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য আমি জায়গাটা খোলা রাখছিলাম বারান্দার জন্য, বাট এখন এটা প্যারা হয়ে গেছে আমার মাথায় যে পানির ঝাপটা আসে, বৃষ্টি আসে। জাস্ট একটু পর্যন্ত পানি আসছে, স্টুডিও রুম খুলে এখন টেবিলের উপরে রেখে দিস। বেসিক্যালি এখন এই অবস্থা আমার ঘরে। তো আপনারা দেখলেন ছিল আমার ঈদের টোটাল কোয়ারেন্টাইন, COVID-19, আমার বাইকের একটা আলহামদুলিল্লাহ একটা কিছু হয় নাই, আমার মোবাইলে কিছু হয় নাই, দেন আমার ফ্ল্যাট। তো এরপরে আমি আমাদের অফিস পরিধান করার পর আমি ঠিকমতো কথা বলতে পারিনি বা আপনাদের সামনে আসতে পারিনি, যেহেতু আপনাদের সামনে আসতে পারি না কথা বলতে পারিনি, তাই আজকে শেষ রাতের বেলা লাস্ট
ভিডিওটা আপলোড করি। তো এখনকার যে ভিডিওগুলো আসবে এগুলো উইকেন্ডে আসবে, সবগুলো হলিডেতে আসবে, মানে আমি অফিস থেকে ছুটি নিব, দেন আমার ভিডিওগুলো আসবে যেখানে। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড অলওয়েজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন।